তো কি খবর বন্ধুরা, আশা করি সবার খবর অবশ্যই ভালো হবে। তো বন্ধুরা, আমাদের গেমের মধ্যে চলে আসছে দ্য গ্লোব ফ্রম অ্যাবভ চ্যালেঞ্জ এবং কুকি রাম্বল ইভেন্ট। এই কুকি রাম্বল ইভেন্টের মধ্যে আপনারা অনেকগুলো রিওয়ার্ডস দেখতে পারতেছেন। তো এই রিওয়ার্ডসগুলো আপনাদেরকে নেওয়ার জন্য পারচেস করতে হবে ইভেন্ট পাস। ক্লাশ অফ ক্লান্স নতুন করে ইন্ট্রোডিউস করাইছে আমাদেরকে এই ইভেন্ট পাসটা। যদি আপনারা কিনতে চান তাহলে আপনারা আমার পেজ থেকে কিনতে পারেন, ফেসবুকে যায় সার্চ করতে পারেন ইনস্ট্যান্ট গেমিং শপ, অথবা এই ভিডিওটার ডিসক্রিপশন বক্স পিন কমেন্ট চেক করতে পারেন, আমি আমার পেজের লিংক দিয়ে দিব। আপনারা 100% ট্রাস্ট সহকারে খুব কম দামে এবং খুব দ্রুত আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপ থেকে কিনতে পারবেন এই গেমের মধ্যে আসা নতুন ইভেন্ট পাসটা। তো দেখেন, চলে আসছে আমাদের গেমের মধ্যে এই নতুন একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জটার নাম হচ্ছে দ্য গ্লোব ফ্রম অ্যাবভ চ্যালেঞ্জ। খুব সহজেই আপনারা এই চ্যালেঞ্জটাতে 3-স্টার করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমাদের এই বেসটা দিয়ে দিছে ক্লাশ অফ ক্লান্স, এবং বেসটার আপনারা যদি একটু এই বাম দিকে নিচের পাশে দেখেন তো এখানে আপনারা একটা বরফের মানুষ অর্থাৎ আইসম্যান দেখতে পারবেন। তো এইখানে আমরা আমাদের আর্মিগুলোকে ড্রপ করব, মানে বারবেরিয়ান কিংকে ড্রপ করব। কিন্তু তার আগে উপর পাশে আমাদেরকে ফানেল ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমরা ড্রপ করে দিব 3টা ওয়াল ব্রেকার, এবং আমরা ড্রপ করে দিব আইস গোলেম, একটা বারবেরিয়ান, একটা হেড হান্টার এবং একটা গবলিন। আপনাদেরকে সবগুলো ট্রুপ একটা একটা করে এখানে ড্রপ করে দিতে হবে। নিচের পাশে আসবেন, এখানে ড্রপ করে দিবেন একটা সুপার বারবেরিয়ান এই আইসম্যানটার কাছে, একটা ড্রপ করে দিবেন আইস গোলেম, এবং ড্রপ করে দিবেন আপনাদের বারবেরিয়ান কিংকে। এবং সাথে সাথেই আপনাদেরকে পুশ করে দিতে হবে আপনাদের বারবেরিয়ান কিংয়ের এবিলিটি, আর ইনফার্নো টাওয়ার উপর ড্রপ করে দিবেন একটা ফ্রিজ স্পেল যাতে বারবেরিয়ান কিংটা সেফ থাকতে পারে। এবং নিচের দিকে আপনারা আসার পর এখানে ড্রপ করে দিবেন 3টা ওয়াল ব্রেকার, আপনারা এখানে ড্রপ করে দিবেন একটা আইস গোলেম, এবং আপনারা এখানে আপনাদের সুপার বারবেরিয়ানগুলোকে ড্রপ করবেন। 5-6টা ড্রপ করলে হবে, বেশি ড্রপ করার দরকার নেই। এখানে ড্রপ করে দিবেন সবগুলো রুট রাইডার, একটা হেড হান্টার, আর কিছু ড্রপ করার দরকার নেই। তবে দেখেন এখানে মার্চ করা আর্চারটা কিন্তু আমাদের বারবেরিয়ান কিংকে ড্যামেজ দিচ্ছিল, এই কারণে আমি সেখানে একটা ফ্রিজ স্পেল ড্রপ করছিলাম। তো ভাই, বারবেরিয়ান কিংকে বাঁচায় রাখা খুব জরুরি, এই কারণেই ফ্রিজ স্পেল ড্রপ করছিলাম যাতে ভাই আমাদের ট্রুপসগুলো সেফ থাকে। উপর পাশে ভাই একটা গবলিন ড্রপ করে দিছি যাতে সে ওয়ালটা ব্রেক করে এখানকার গোল্ড স্টোরেজটা টেক ডাউন করতে পারে। আমাদের রুট রাইডারগুলো টাউন হল ভাঙতে যাচ্ছে, তো ভাই তাকে তো একটা ফ্রিজ স্পেল দিয়ে বাঁচাইতেই হবে। টাউন হলের উপর ড্রপ করে দিছিলাম ফ্রিজ স্পেল। এখানে মাল্টি টার্গেট ইনফার্নো এবং সিঙ্গেল টার্গেট ইনফার্নোর উপরেও ফ্রিজ স্পেল ড্রপ করছি। উপর পাশের মাল্টি টার্গেট ইনফার্নোটা টেকডাউন করার জন্য কয়েকটা সুপার বারবেরিয়ান ইউজ করছিলাম। এবং ভাই নিচের পাশের যে ইনফার্নো টাওয়ারগুলো ছিল সেইটার উপর আমরা ড্রপ করে দিছিলাম একটা ফ্রিজ স্পেল, আর সিঙ্গেল টার্গেট ইনফার্নোটার সামনে ড্রপ করে দিছিলাম আমাদের স্কেলেটন স্পেল। আর ভাই উপর পাশে এখানে একটা জাম্প স্পেল ড্রপ করে দিছি। নিচের পাশের যে এখানে গোল্ড স্টোরেজটা আছে এটার উপর ভাই আমরা 2টা ওয়াল ব্রেকার ড্রপ করে দিই যাতে গোল্ড স্টোরেজটা খুব দ্রুত টেকডাউন হয়ে যায়। অর্থাৎ আমাদেরকে ভাই খুব ফাস্ট অ্যাটাকটা 3-স্টার করতে হবে, এই কারণে ইজিলি ড্রপ করে দিলাম। আর নিচের পাশে দেখেন একটা এনিমি বারবেরিয়ান কিং বাঁচে আছে, এই কারণে 2টা হেড হান্টার ড্রপ করে দিছিলাম, আর আমাদের এই ওয়াল ব্রেকারটা ভাই সোয়াক টাইপেরই হয়ে গেছে। তো এইভাবে বন্ধুরা আপনারা ইজিলি 3-স্টার করে নিতে পারবেন আপনাদের গেমের মধ্যে আসা নতুন চ্যালেঞ্জটাকে। যদি ইভেন্ট পাস পারচেস করতে হয় আমার পেজ ইনস্ট্যান্ট গেমিং শপ থেকে পারচেস করতে পারেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই।